নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত। বছর তো শেষ হতে চলেছে, শীত একেবারেই নেই, বেশ গরম গরম ভাব, তবুও তার মধ্যে সোয়েটার পরে থাকতে হচ্ছে। কারণ সবাই জানে এই বছরের শেষ সময়টাতে ডিসেম্বর জানুয়ারি মাসে লাস্ট 3 বছর ধরে হই হই করে এসে পড়ছে করোনা। প্রথম তার নাম ছিল যা, পরের বছর চেঞ্জ হলো, এবছরটা আবার বয়ফ্রেন্ড নাম নিয়ে চলে এসেছে, মানে আসতে শুরু করেছে বলা যায়। যদিও সায়েন্টিস্টরা বলছেন এখনও পর্যন্ত এটা অতটা ক্ষতিকর কোনো প্রভাব দেখা যাচ্ছে না ভারতে, কিন্তু সাবধানের তো মার নেই। সাবধান থাকলে তবেই কিন্তু আমরা অনেক কিছু আটকে দিতে পারি। এগুলোর যে সিমটমগুলো এখনও পর্যন্ত আমাদের জানা যাচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু জ্বর একেবারেই থাকছে না, বরং এবারে সর্দি কাশি গলা ব্যথা গলা ভেঙে যাওয়া এই সিমটমগুলো রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন আমার গলাটাও ভেঙেছে, কিন্তু এটা লাস্ট কিছুদিন ধরে স্কাউটের ক্লাসে ওই কমান্ড দিতে গিয়ে প্যারেডের সময় ভেঙেছে, এটা কিন্তু BF7-এর জন্য নয়। এনিওয়ে, সবচেয়ে মজার কথা জানেন, আপনারা যদি বিভিন্ন সিরিয়ালে চোখ রাখেন, টিভির সিরিয়ালগুলোতে দেখবেন অধিকাংশই অভিনেতা অভিনেত্রী বেশ একটা ধরা ধরা গলায় কথা বলছে, মানে গলা ভেঙে যাওয়ার ব্যাপারটা সবার মধ্যেই চলছে। কে বলতে পারে এটাই হয়তো আমাদের BF7 টোকার লক্ষণ দেখা যাচ্ছে। তো যেটাই হোক না কেন, আমাদেরকে কিন্তু গলার যত্ন নিতে হবে, এবং গলার যত্ন নিতে নেবার সঙ্গে সঙ্গে নিজেদের ইমিউনিটিকেও একটু বাড়াতে হবে। তার জন্য আজকে আপনাদের একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবো, যেটা ভীষণভাবে কার্যকরী গলার ক্ষেত্রে এবং অবভিয়াসলি ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে। তো চলুন কীভাবে আজকে ওই হেলথ ড্রিঙ্কটা বানাই সেটা একটু দেখে নিই। আজকের ড্রিঙ্কটা বানানোর জন্য আমি যেটা নিয়েছি প্রথম সেটা হচ্ছে আদা। কিছুটা আদা নিয়ে আমি প্রথমে তার খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা তো সবাই জানেন গলার যে কোনো প্রবলেমের জন্য আদা অত্যন্ত উপকারী, এবং ইমিউনিটি বুস্টিংয়ের জন্য কিন্তু আদা ভীষণ কার্যকরী। তার জন্য আমি প্রথমে আদাটার খোসা ছাড়িয়ে দিচ্ছি। আপনারা এইভাবে চামচ দিয়ে খুব সহজেই আদার খোসা ছাড়িয়ে নিতে পারেন। আদার খোসাগুলো ছাড়ানোর পর খোসাগুলোকে কিন্তু ফেলে দেবেন না, ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দেবেন। এগুলোকে কি চায়ের সাথে মিশিয়ে নিলে খুব ভালো ফ্লেভার হয়। আর বলা হয় যে আদার থেকে আদার খোসায় কিন্তু গুণাগুণ অনেক বেশি থাকে। আমি 1/2 ইঞ্চ মতো আদা কেটে নিচ্ছি। 1 কাপ চায়ের পরিমাণ যতটুকু লাগবে সেটুকুই আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটাকে থেঁটো করে নেব, খুব বেশি বেটে নেবার দরকার নেই, অল্প থেঁটো করে নিলেই এটা হয়ে যাবে। আপনারা হামানদিস্তাতেও থেঁটো করতে পারেন। এর সাথে আর কি জিনিসগুলো লাগবে সেগুলো আমি একবারে থেঁটো করে নিচ্ছি। 2টো লবঙ্গ নিলাম, 2টো ছোট এলাচ নিলাম, সামান্য দারচিনি নিলাম। আরেকটা জিনিস এর সাথে অ্যাড করব, সেটা আপনাদের করতে করতে দেখাবো। এগুলোকেও আমি একটুখানি ক্রাশ করে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দেব, সাথে 1 কাপ জল অ্যাড করে দিলাম। এবার এই সবগুলো জিনিসকে ফোটাবো বেশ কিছুক্ষণ ধরে। এই ড্রিঙ্কটার মধ্যে কিন্তু কোনোভাবেই চিনি মেশাবেন না, তাহলে এই গুণাগুণটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আমরা এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করব, খুব সামান্য পরিমাণ, একদম এতটুকু পরিমাণ হলুদ, আর দিয়ে দেব 4টি গোলমরিচ। এগুলোকেও একটু থেঁটো করে দেব। গোলমরিচটা অ্যাড করে দিলাম। এটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নিতে হবে। এটা ছেঁকে নেবার আগে কাপে খুব সামান্য মধু দিয়ে দেব, যতটা পরিমাণ আপনারা মিষ্টি খান ততটাই মধু দেবেন। মধুর সাথে এতে দিয়ে দেব 1 থেকে 2 ফোঁটা লেবুর রস, খুব সামান্য লেবুর রস দেবেন কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার জিঞ্জারটিটাকে ছেঁকে নিচ্ছি, মধুটাকে ভালো করে গুলিয়ে দিলাম। আপনারা এই ড্রিঙ্কটা বাড়িতে বানিয়ে নিজেরাও খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন, যে কোনো হেলথ ড্রিঙ্কের মতো করে ভীষণ উপকারী, আর গলার পক্ষে তো ভীষণ ভালো। 2 মিনিটের মধ্যে গলার যে কোনো সমস্যা এটার সাহায্যে আপনারা সারিয়ে ফেলতে পারবেন। তাহলে এই শীত আর গরমের মাঝে যে
শরীর খারাপ, গলা ব্যথা ইত্যাদি সমস্যা চলছে। আশা করি আমরা সবাই মিলে সেই সমস্যাগুলোকে সমাধান করে ফেলব এবং অন্যান্য বছরের মতো যেভাবে আমরা কোভিডকে ঢুকতে দিয়েছিলাম, এবছর কিন্তু আমরা প্রথম থেকেই প্রিকশন নিয়ে সেটাকে প্রিভেন্ট করে দেব। কেন মনে রাখবেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আজকের এই রেসিপিটা বানিয়ে যদি আপনারা উপকার পান তাহলে অনুরোধ করব আমাদের কমেন্ট করে জানানোর জন্য আর মনীষ বেঙ্গালি হোমের সদস্য হবার জন্য। যদি এখনই মনীষ বেঙ্গালি হোম সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রিপশন বাটনে একটা ছোট্ট ক্লিক করে দিন আর সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখলে আমাদের প্রতিদিনকার ব্লগ এবং রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে পরের দিন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদেরকে কোভিডের হাত থেকে রক্ষা করবেন।